ନମସ୍କାର ପିଲାମାନେ ହୋମ୍ ସ୍କୁଲ ଚ୍ୟାନେଲର ଆଜିର ଏ ନୂତନ କ୍ଲାସକୁ ତମମାନଙ୍କୁ ସ୍ଵାଗତ ପିଲାମାନେ ପୂର୍ବ କ୍ଲାସରେ ମୁଁ ତମ ସହିତ ଅନୁସରଣ ନମ୍ବର ୱାନ୍ ଡିସକସ କରିଥିଲି ତେବେ ଆଜିର କ୍ଲାସରେ পুনে এথার আমি কোশ্চিন নম্বর টু ঠার জাঁবিয়া তবে এইভাবে ভাবে মো সহ তুমি শিখি চাল বুঝি চাল এবং আমার এই চ্যানেল সবসক্রাইব করে বেল আইকন কু প্রেস কর যা দ্বারা কি সমস্ত নোটিফিকেসন ঠিক টাইমে পাইপার তাছা অন্য সব ভিডিওগুলো আমল্লেস্টে যাই তুমি চেক করে পাব তো পিলা মানে কোশ্চিন নম্বর টু দেখিপাছ কোশ্চিন নম্বর টু রে রয়েছে উক্তি ভুল লে এহাকু দত্ত উক্তির নাচক উক্তি ব্যবহার করি সংশোধন কর তে পিলা মানে আমি এটি নাচক উক্তি ব্যবহার করিবে নাহি। কিন্তু যদি ভুল রয়েছে তাহলে সংশোধন করা তে দেখ ফার্স্ট আর একক ব্যাসার্ধ বিশিষ্ট এক বৃত্তর এল রেখা একদক হলে বৃত্তর কেন্দ্র ঠার এল দূরতা ইকুয়াল টু আর্ এক পিলা মানে দেখি গোটি বৃত্ত করছি

এই ঠু এ দূরতার অবস্থিত এল দূরতা বৃত্তর কেন্দ্র ঠার এল দূরতা এত যা আপনার কম চিত্র তুমি দেখিপার কম আবে এল লেখার অবস্থিত এইটি যদি হয়ে থাকে তাহলে আপনার কম থাকে তেবে পরিধি ছড়া অন্য যে যেকোন পজিশন যদি আমি এল লেখা কু রক বৃত মধ্যাহবুবাৰে আঠু সান হি হব এই আ একক ঠাৰ তাহুবা এই দূৰতা টি কম ৰ লেখা হৈছিল এল দূৰত ইকুৱা টু আক এই পৰচন নেহি ভুল অমে লিখি পাৰিবা এল দূৰতা লেচ দেন আেক্স কোৱশ্চন দেখ পেলা মানে গোটেই বৃত্তৰ কেন্দ্ৰ এবং বৃত্তর সমতলের বৃত্তর বহিষ্ঠ কোণ সে এক বিন্দু পি পি বি বৃত্ত প্রত্যেক অঙ্কিত এক স্পর্শ খণ্ড পি টি হলে ত্রিভুজ ও পি টি রে পি ও টি কোণ এক সমকোণ তে পিলা মানে সেইভাবে ভাবে আমি আত অঙ্কন করা এবং এই বৃত্তর বহিষ্ঠ এক বি পি তে পি রু এক পি টি দেখিপার স্পর্শ খন্ড অঙ্কন করা তে বৃত্তর কেন্দ্র মনে কর এটি ও এবং তুমি জাচ এইটি আমি ও টি হচ্ছি এ্পর্শবিন্দুকামী ব্যাসার্ধ তেমনি যদি আমি এইটি ওপি মধ্যে যোগ করদবা তবে তেমন এখানে এক ত্রিভুজ ওপিটি সৃষ্টি হয়েছি এবং উপবাদ্য বার অনুযায়ী তুমি লম্ব পিটি উপরে তে এই কোণটি হচ্ছে সমকোণ তাহলে দেখ এটার কেন লেখা হইন পি ওটি এক সমকোণ দিয়ে হইছে কোণ পি ଓଟି ଏକ ସମକୋଣ ଏହା ଭୁଲ ଅଛି ଏଠାରେ ଓ ଟି ପି ଏକ ସମକୋଣ ତେବେ ଆମେ ଏଇଠି କରେକ୍ଟ କରିପାରିବା ଲେଖିପାରିବା କୋଣ ଓଟି ପି ଏକ ସମକୋଣ ଏବେ ଥର୍ଡ଼ ପିଟ୍ ଦେଖିବା ପିଲାମାନେ ଗୋଟିଏ ବ୍ରତର ବ୍ୟାସାର୍ଦ୍ଧ আর্ এক বৃত্তর সমতলের বৃত বহিষ্ঠ এক বিন্দু পি ঠু বৃত প্রত্যেক অঙ্কিত স্পর্শ খন্ড পিটি রৈর্ঘ্য টি একক এবং বৃত্তর কেন্দ্র ও ঠার পি ডি এক হলে ডি স্কোয়ার প্লস আর্কো ইকুয়া টু টি স্কোয়ার চলো সেইভাবে ভাবে আমি বুঝবা এক বৃত্ত এবং এই বৃত্তর বহিষ্ঠ এক বিন্দু রয়েছে পি এটি মুখ বিন্দু এবং এই আমি স্পর্শ খন্ড অঙ্কন করা তাহলে ইয়ে হচ্ছি পি টি ইয়ে হচ্ছে এক স্পর্শ খন্ড আমি অঙ্কন করছে তবে এই পিটি রৈর্ঘ্য হোক মনে কর্মল টি রেখে পিলা মানে সেইভাবে বৃতর কেন্দ্র মনে কর ইয়ে হচ্ছে বৃতর কেন্দ্র ও বৃত্তর কেন্দ্র ঠার পি দূরতা অর্থাৎ এই যে দূরতা তুমি দেখিপাচ্ছ ও পি এর দৈর্ঘ্য হচ্ছে ডি এক তাহলে ওপি রূরতা হচ্ছে ডি একক তেমন তুমি এইটু জা পুচ এ হচ্ছে এক আমি ব্যসার্থ তবে ওটি হইচ আর্ একক হয়ে তে যদি এইটি সমকোণ রি তাহলে সমকোণ ঠিক বিপরীত পাখে অর্থাৎ ওপি হই কর্ণ তবে তুমি এটি পিঠাগোরা উপবাদকে ইউজ করে তুমি জাঁপার চ্ণ কর্ণ ইকাল টু ভূমি স্কেয়ার প্লস তার উচ্চতর স্কোয়ার তেমন আমি এটি লিখিপার

এক বৃতর সমতলের বৃতর বহিষ্ঠ এক বিন্দু পি রু উক্ত বৃত প্রত্য অঙ্কিত স্পর্শ খণ্ড পি টি পি এক ছেদক বৃত্তটি এ ও বিদুয়ে ছেদ করে যেপরি পি এ বি এইভাবে ভাবে রহব তে পি টি স্কার ইকাল এ ইন টু এ বি এবার পিলা মানে চলো সেইভাবে চিত্র করে বুঝবা তে এক বৃত এবং এই বৃত্তর বহিষ্ঠিক বিন্দু পি তবে মুি উক্ত বৃত্ত এক স্পর্শ খন্ড তাহলে এটি আমি স্পর্শ খন্ড অঙ্কন করিবা এর না হচ্ছে টি এবং পি টি হোচি স্পর্শ খন্ড সেইভাবে লেখা হয়েছি দেখ পি বিন্দুক আমি এক ছেদক বৃতটি কু এ বিন্দুর ছেদ করে এইটি আমি পিটি এক স্পর্শ খণ্ড অঙ্কন করছে এবং সেই সেইভাবে পি এক একদক অঙ্কন করা যা কি বৃতক এ এবং বি বিন্দুর ছেদ করে দেখি দেখিপারছ এই ভাবে যেমন পি এ বি এই সিকোয়েন রিএ বি ঠিক ভাবি তেমনি

যে মানে হঠাৎ করে কনফিউজ হোচ স্পর্শ খন্ড কিংবা ছেদকরেখা সে প্রিভিয়লি মু তোমার কনসেপ্ট ক্লিয়র ক্লাশ করে সারিছি সেই ক্লাগুড়ি দেখ আশা করছি তুমি সেইসব দেখলে নিশ্চিত এগুড়ি মধ্য বুঝিপার সেইভাবে দেখস্থ কোণশিন্দু ক্যু ঠার উক্ত বৃত প্রত্যেক দুইটি স্পর্শ খন্ড অঙ্কন করা যাই পাব দেখ আমি যদি এইটি গোটে বৃত্ত নেচে এবং এই বৃত্তরে এই বৃত্তরে দেখ পিলা মানে এর এক অন্তস্থ বিন্ু মনে করু তেমনি পিলা মানে অন্তস্থ বিন্দু আমি কেবি স্পর্শ খন্ড অঙ্কন করে পারা না এটি নেগেটিভ বা নাস্তিবাচক উক্তি ব্যবহার করা মনে করাছি সেইভাবে ভাবে পজিটিভ উক্তি আমি সংশোধন করা তে দেখ যদি মুতরে এক বহিষ্ট বিন্ু কিউ নৌছি। তবে এই বহিষ্ট বিন্ু কিউরু আমি দুই হটি। স্পৰ্শ অংকন কৰি পাৰিবা তেবে আমি এতিয়া লিখিপাৰ এক বৃত্তৰ অন্তস্থ যে কোনো বিন্দু এক কু ননে লিখিপাৰ বহি কোন বিন্দু কু তেলে সংশোধন কৰিব এই বহি কৌশি এক বিন্দু ক্যু ঠাৰ নেক্সট টিট রয়েছে এক নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট গোটি বৃত্ত বহিষ্ঠ কেবল গোটিয়ে বিন্দু পি অ যেঠার বৃত্ত প্রতীতি অঙ্কিত স্পর্শ খণ্ড এক নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট হব পেন যদি আমি গোটি বৃত এখার অঙ্কন করুচে এবং যে যেকোন লেখা হয়েছে বহিষ্ঠ কেবল গোটি বিন্দু পিও সেইভাবে নুহে পিলা মানে এটার অসংখ্য বহিষ্ট বিন্দু অত যেঠার কি বৃত্ত প্রত্যেক স্পর্শ খন্ড অঙ্কন করা যাই পারিব এবং তাহা এক নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট হব তে পিলা মানে আমি এটি লিখিপার এটি লেখা হয়েছে গোটি বিন্দু অই জায়গার করেকশন হব আখিপার অসংখ্য বিন্দু রয়েছে নেক্সট দেখর্শক বৃত্তর কেন্দ্রবিদুদ্বয় মধ্যবর্তী দূরতা উক্ত বৃত্তর ব্যাসার্ধর সমষ্টি সান হলে বৃত্ত অন্তঃস্পর্শী হেবে পিলা মানে দেখবা লেখ দুইটি স্পর্শক বৃত্তর কেন্দ্রবিদু দ্বয় মধ্যবর্তী দূরতা তাহলে যদি পিলা মানে আমি এইভাবে বৃত্তদয় অঙ্কন করুচে এবং তুমি জতর ব্যাসার্ধ হচ্ছে এত পর্যন্ত তাহলে মনে কর এ বৃতর কেন্দ্র হচ্ছে ও এবং এ বৃতর কেন্দ্র হচ্ছে ও ওয়ান তাহলে এই যে তাঁর ভিতরে তুমি দেখিপার চেস মধ্যে যে দূরতাটা তা দুইটি ব্যাসার্ধর যোগফল সহ অর্থাৎ সমষ্টি সহ সমান হব মানে আমি এই ঠু ব্যাসার্ধ প্লস এ বৃতর এইতি ব্যাসার্ধকে যদি মিশাই দেবা তাহলে ও ডেস মধ্যে যে দূরতা রয়েছে তাহলে নির্ণয় করে পাবু এ ক্ষেত্রে বৃত্ত কতবে অন্তঃস্পর্শী হোনি বৃত বহিরস্পর্শী হচ্ছে অর্থাৎ এই বৃত্ত বাহার পরস্পরকম স্পর্শ করছেন তেম আমি এটি করেক্ট করে পেখিপার বহির স্পর্শী তে বৃতদয় বহির স্পর্শী হেবে নেক্স দেখ দুইটি অন্তঃস্পর্শী বৃত্তর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরতা বৃত্তর ব্যাসার্ধদ্দ্বয়ের পার্থক্য সহিত সামান তাহলে আমি দুইটি প্রথমে অন্তঃস্পর্শী বৃত্ত অঙ্কন করা দেখিপাচ্ছ এইভাবে ভাবে সে অন্তঃস্পর্শী বৃত্তি অঙ্কন করছে তবে এই অন্তঃস্পর্শী বৃত্তর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরতা তাহলে মনে কর পা মানে এই বৃত্ত তুমি দেখিপারছ এই বৃত্তর মনে কর ই হোক আর ব্যাসার্ধ তাহলে আমি এই অঙ্কন কে পুঁ সেইভাবে দেখ মনে করসার্ধ আমি অঙ্কন কলে সেইভাবে তাহলে ই হচ্ছে ও এবং এ হচ্ছে মনে কর ওয়ান তাহলে আঙ্ক তুমি দেখিপাচ্ছ মধ্যবর্তী দূরতা অর্থাৎ ও রু ও ডেস মধ্যে যে দূরতাটা তা কিভাবে ভাবে আমি নির্ণয় করে পাব যদি দুইটি ব্যাসার্ধকে আমি বিয়োগ করদবা দেওয়া তাঁকর যে অন্তরটি রয়েছে সেই অন্তর সহ সান তেম আ্বয়ের ব্যাসার্ধ দ্বয়ের পার্থক্য যে লেখা হইছে সেই জায়গায় আমি লিখিপার অন্তর সহিত সমান। ভাল করে দেখ পিলা মানে আসতে দেখ হচ্ছে গোটে বৃত্ত এবং এইটি আমি তা ভিতরে আপনার বৃত্ত অঙ্কন কলে এবং সেমান দেখো এমানে এই বিন্দুরে মনে কর পরস্পরকম স্পর্শ করছেন এই বিন্দু হচ্ছে তাঁর অন্তঃস্পর্শ বিন্দু তেমনি এই ঠুঁ এত মনে কর ইয়ে হচ্ছে ও এবং এ হচ্ছি প্রথম যে বৃত্ত রথম বৃত্তর ব্যাসার্ধ সেইভাবে মনে কর ইয়ে হচ্ছি দ্বিতীয় বৃত্তর ব্যাসার্ধ তবে প্রথম এবং দ্বিতীয় ব্রতর কেন্দ্র অর্থাৎ ওর ও ডেস মধ্যে যে দূরতাটা তাহলে কিভাবে ভাবে আমি নির্ণয় করে প্যাসার্ধ তহিতরে মান হ'ব তাৰিবা পাৰ্থক্য নুহে অন্তৰশ সমান এবে নেক্সট দেখ দুই বৃত্ত গোটেই অন্য়ৰ অন্তৰ্দেশৰে অৱস্থিত হেলেট বৃত্তৰ গোটেই মাত্ৰ সাধাৰণ স্পৰ্শক ৰত মধ্য গোটেই অন্য়ৰ অন্তৰ্দেশৰে অৱস্থিত হলে ত' আমি এবাৰ সেই ভাৱে অংকন কৰিবা দেখ ইয়ে হচ্ছে গোটি বৃত এবং তা গোটি বৃত্ত রন্তর্দেশে অবস্থিত হলে এবং আখ আমি এইটি অঙ্কন করছু তাহলে মনে কর ইয়ে হোচকর স্পর্শবিদু তেম দি বৃত মধ্যে গোটি অন্যটি অন্তর্দেশের অবস্থিত হলে সে দুইটি বৃত্ত গোটি মাত্র সাধারণ স্পর্শক রেখা হয়েছে তবে এই যে সাধারণ স্পর্শকটি তাহলে সরল সাধারণ স্পর্শক রেণু আমি এটি লিখিপার গোটি মাত্র ସରଳ ସାଧାରଣ ସ୍ପର୍ଶକ ଲେଖିପାରିବା ଏଠାରେ ତିର୍ଯ୍ୟକ ସାଧାରଣ ସ୍ପର୍ଶକ ଅଙ୍କନ କରାଯାଇ ପାରିବ ନାହିଁ କେବଳ ସରଳ ସାଧାରଣ ସ୍ପର୍ଶକ ଏଠାରେ ଆମେ ଅଙ୍କନ କରିପାରିବା ଏବେ ନେକ୍ସଟ ଦେଖ ଦୁଇଟି ବିନ୍ଦୁରେ পরস্পরকম ছেদ্দ করুথুবা দুইটি বৃতর কেবল গোটিয়ে তীজক সাধারণ স্পর্শক থায়। তবে যদি পিলা মানে দেখিপাচ্ছ তো আমি দুই গোটি বৃত রয়েছেন এবং এই দুইটি বৃত পরস্পরকম এই দুইটি বিদ্যুৎ সাধারণ দেখ আমি দুই গোটি দেখিপাছ দুই অঙ্কন করি পারিবা। তেমন এই যে লেখা হয়েছে গোটি তীর্জ সাধারণ স্পর্শক থাকে তাহা ভুল লেখি পারিবা দুইটি সরল সাধারণ স্পর্শক এবে নেক্সট দেখো দুইটি অন্তঃস্পৰ্শী স্পৰ্শক বৃত্তৰ স্পৰ্শ বিন্দু অন্তবৃতৰ এক বহিষ্ বিন্দু নুহে বুজাবা পিলা মানে দুইটি অন্তঃস্পৰ্শী স্পৰ্শক বৃত্তৰ স্পৰ্শ বিন্দু ত আমি সেইভাৱে ভাৱে চিত্ৰটি অংকন কৰিবা দেখ এনে হ'ব দেখ অন্তশী স্পৰ্শকৰ অন্ত বৃতৰ এক বহিষ্ঠ বিহে দেখ অন্তু নহয় উপৰিষ্ঠ বিস্ত বিন্দু যিহেতু আমাক লেখা হেৰি তাহেটিভ উক্তৰে আমি লেখিবা নাই তুমি এইখি পাৰিবা উপৰিষ্ঠ বিন্দু এবার লাস্ট বি দেখর্শী স্পর্শক বৃত্তর স্পর্শবিদু উভয় বৃত্ত মধ্যে কোণশীটির অন্তস্থ বিদু নুহে তাহলে দেখ দুইটি বহিরস্পর্শী স্পর্শকর স্পর্শবিদু এইটি আমি এইভাবে ভাবে বহিরস্পর্শী স্পর্শ বিন্দু দেখ তাহলে এই দুই যে বহিরস্পর্শী স্পর্শকর তাহলে এই যে পারছ এই স্পর্শ বিন্দুটি লেখা হয়েছি কোন উভয় বৃত মধ্যে সিটির অন্তস্থ বিন্দু নুহে তবে আমি এটি পারিবা উভয় উপরিস্থ বিন্দু লিখি পারিবা পিলাম এবার কোশ্চিন নম্বর থ্রি দেখ গটি বৃত্তর কেন্দ্র ও এবং ব্যাসার্ধ আঠ সেটিমিটর উক্ত বৃত্তর বহিষ্ঠ এক বিদু পি এবং পি ও ইকাল টু সেভেন্টি সেটিমিটর হলে পি বিন্ু রক্ত বৃত্ত প্রত্যেক অঙ্কিত স্পর্শ খন্ড দৈর্ঘ্য কেত তে দেখ পিলা মানে এ হচ্ছে এক বৃত্ত এবং এই বৃত্তর কেন্দ্র কি ও এবং এটি ব্যাসার্ধ দিয়া দিয়েছে আঠ সেটিমিটর এবং উক্ত বৃত্তর বহিষ্ঠ এক বিন্দু পি দেখ মনে কর এই বৃত্তর বহিষ্ঠ এক বিন্দু পি এবং পি ও বা ও পি আমি লিখিপার এটি সেভেটি সেটিমিটর তবে পি বিন্ু উক্ত বৃত্ত প্রত্যেক অঙ্কিত স্পর্শ খণ্ড দৈর্ঘ্য কেতে মনে কর আমি পি বি

তাহলে আমি এটি ব্যাসাদ জানি সারিচু কেবল এটি পি টি পিঠা গোরা পকাই বাহার ও টি ইকুয়াল টু এইট সেটিমিটর ওপি ইকুয়াল টু সেভেন্টি সেটিমিটর এবং ত্রিভুজ ওটিপি এক সমকোণী ত্রিভুজ যাহ দেখিপাচ ওটিপি কো ওটিপি কোণ এক লেখি পাৰিব উপবাদ বাৰ অনুযায়ী তাক ব্ৰেকেট্ৰ লেখিপাৰ বৰ্তমান আমি পি টি কু নিৰ্ণয় কৰিব ত'লে কিভাৱে পি টি কু নিৰ্ণয় কৰি পাৰিবা দেখ লেখিপাৰ পি টি ইকুৱি স্কেয়াৰ মাইনছ অ টি স্কেৰৰ হ'ল ৰোট অফ ফ'ৰ ত'লে অপি স্কেয়াৰ হ'ল চেভেণ্টি স্কেয়াৰ মাইনছ এইট স্কেয়াৰ ৰুট অফ ফ'ৰ ত'লে এই আছোঁ ছেভেণ্টিন স্কেয়াৰ মানে টু এইটি নাইন মাইনস সিক্সটি ফোর তাহলে এইটি আমি পাচ্ছি টু টু ফাইভ বা টু টোয়েন্টি ফাইভ ইকাল টু তাহলে আমি এখানে পিটি রৈর্ঘ্য পাইপার ফিফটিন সেটিমিটর তো পিলা মানে আজের ক্লাস রে মুম সহ কোশ্চিন নম্বর টু এবং কোশ্চিন নম্বর থ্রি ডিসকস করে সারিছি এবং আমার কভাগ শেষ হয়ে ମୁଁ ତୁମ ସହିତ ଖାଗର କୋଶ୍ଚିନ୍ସ ଗୁଡ଼ିକ ଆଲୋଚନା କରିବି ତାହେଲେ ଆଜିର କ୍ଲାସ୍କୁ ଏଇଠି ରଖୁଛି ଧନ୍ୟବାଦ